পুরো পৃথিবীতে করোনা মহামারী চলছে, বাংলাদেশেও কয়েক লাখ মানুষ আক্রান্ত, মারা গেছে কয়েক হাজার। সাধারণত একজন মানুষ করোনা আক্রান্ত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী শরীরে 10 দিন পর্যন্ত ভাইরাস থাকে। কিন্তু কখনো কি আপনারা শুনেছেন যে করোনা আক্রান্ত একজন ব্যক্তির শরীরে এই ভাইরাস 64 দিন থাকে? অর্থাৎ বাংলাদেশে এমন একজন মানুষ যিনি করোনা আক্রান্ত হয়েছেন, তার শরীরে এই ভাইরাসটি আছে 64 দিন, তিনি এখনও করোনা পজিটিভ। অর্থাৎ গত 64 দিন ধরে তিনি করোনা পজিটিভ। এবার তার সঙ্গে আপনাদের কথা বলাবো। এ মুহূর্তে আছি মতিঝিলে, কমলাপুর জসীমউদ্দিন রোড। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম রেবা সুলতানা, তিনি একজন রেবেকা সুলতানা, তিনি একজন এনজিও কর্মী। তিনি গত 64 দিন ধরে করোনা পজিটিভ। এবার আমরা একটু তার সঙ্গে কথা বলি যে তিনি আসলে কবে থেকে করোনা আক্রান্ত হয়েছেন, এখন তার কী অবস্থা এবং তিনি কীভাবে ছিলেন। আপনার প্রথম পজিটিভ এসেছে কবে? আমার প্রথম পজিটিভ এসেছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর, তার দুদিন আগে থেকে সিমটম ছিল, তো তারপর থেকেই আমি সাফার করছি। যেহেতু আমি হাই রিস্ক পেশেন্ট ছিলাম, আমার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, অ্যাজমা আছে এবং আমি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, তো আমার কিছু ক্রিটিক্যালিটি আছে, সে কারণে আমি হাই রিস্ক পেশেন্ট ছিলাম। আমি এখন পর্যন্ত আছি পজিটিভ এবং সাফার করেছি সম্পূর্ণ 1 মাস, হসপিটালাইজ ছিলাম এবং লং ট্রিটমেন্টের মধ্যে ছিলাম। এখন আমার শারীরিক কন্ডিশনের অনেকটা উন্নতি হয়েছে, সিভিয়ার মানে এখন আমি সুস্থতার পর্যায়ে আছি, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইরাসটা আমাকে ছেড়ে যায়নি। মানে এখন পর্যন্ত ভাইরাস আপনার সঙ্গেই আছে? জি, মনে হচ্ছে তাই, রিপোর্ট বলছে তাই। আপনি কতদিন মানে আপনার কি কি ধরনের জটিলতা হয়েছিল? আমার শুরু থেকে 1 মাস খুবই জটিলতা এবং শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমি একজন হাই রিস্ক পেশেন্ট ছিলাম, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আমার হাই প্রেশার আছে, আমার অ্যাজমা আছে, তো অনেকগুলি ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল এবং এই কারণে আমার যেহেতু নিউমোনিয়া হয়ে গেছিলো, আমার ফুসফুসের 2 ফুসফুসেই আমার এফেক্টেড ছিল ইনফেকশান, তো আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল। তো শারীরিকভাবে আমি পুরো 1 মাস, নভেম্বর মাসটা পুরোটাই আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে এবং সেম ট্রিটমেন্ট আমাকে বাসায়ও নিতে হয়েছে। তো পুরো 1 মাস আমি বলবো, 1 মাসের বেশি আমি খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমি ভালোর দিকে, আমার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে এবং মোটামুটি এখন আমি অনেকটাই ভালোর দিকে। হাসপাতালে ভর্তি ছিলেন কতদিন? হাসপাতালে ভর্তি ছিলাম আমি 1 সপ্তাহ এবং হাসপাতালের মতো সেম ট্রিটমেন্টটাই আমাকে বাসায়ও নিতে হয়েছে আরও 1 সপ্তাহ। মিন্স আমার অক্সিজেন এবং ইঞ্জেকশান যা যা হাসপাতালে দেওয়া হয়েছিল সেটা নিতে হয়েছে বাসায়, বিকজ অফ আমার অ্যাজমা এবং নিউমোনিয়ার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, আর এমনিতে আপনার মানে এ পর্যন্ত এই যে 64 দিন চলছে, আপনি কতবার পরীক্ষা করেছেন? আমি এই পর্যন্ত 5 বার পরীক্ষা করেছি। 5 বারই পজিটিভ এসেছে? পজিটিভ এসেছে। এই যে প্রত্যেকবার পরীক্ষা করাতে যান তারপরে পজিটিভ আসে, এটা নিশ্চয়ই একটা মেন্টাল প্রেসার? এটা খুবই মানসিক একটা চাপ, কারণ আমি চারিপাশে যেটা শুনি, বিভিন্ন খবরে শুনি, ডাক্তারদের সাথে কথা বলে শুনি এবং আমি যেহেতু একজন এনজিও কর্মী, আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়মগুলি দেখেছি, ইউনিসেফ যেগুলি সার্কুলেট করেছে এগুলি দেখেছি, সব জায়গায় বলা হচ্ছে যে 10 থেকে 14 দিনের মধ্যে একজন মানুষ এই ভাইরাস থেকে মুক্ত হয়ে যাবে। এটাই, এবং আমার আশেপাশে যারা এই রোগে আক্রান্ত হয়েছে মোটামুটি সবাই এই সময়টার মধ্যে 14 থেকে 21 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমার মানসিক চাহিদাও সেটাই ছিল, কিন্তু আমি প্রত্যেকবার যখন সেই আশা নিয়ে টেস্ট দেই আর বিকেলে রিপোর্টটা পাই, আসলে আমি মানসিকভাবে খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ি, কারণ এইটার কারণে আমি খুব সহজে সকলের সাথে মিশতে পারছি না, আমি আমার অফিসে যেতে পারছি না, আমি আমার পরিবারের লোকজনের সাথে কাছে থেকে মিশতে পারছি না, তাদের দূর থেকে তাদের সাথে আমার সম্পর্ক মেনটেন করতে হচ্ছে। তো এগুলি অবশ্যই একটা মানসিক চাপের কারণ। এবং আরেকটা যেটা এখনও আমাদের সমাজে চলছে যে
প্রতিবেশীরা আসলে জানলে কিভাবে রিয়েক্ট করবে। সো তারা দুই মাস জিনিসটাকে গোপন করে রাখা এবং সেইভাবে আমাকে মেনটেন করে চলা, এটা অবশ্যই শারীরিক অসুস্থতার সাথে মানসিক একটা বড় চাপ আসলে এখন পর্যন্ত আমি বহন করছি। রেবেকা সুলতান যেমনটি বলছিলেন যে তার 64 দিনের যুদ্ধ, এই 64 দিন যেখানে 10 দিন এটাকে ক্যারি করা একটা মানে বিরাট যুদ্ধের ব্যাপার, সেখানে 64 দিন শারীরিক এবং মানসিকভাবে নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার। তবে এটি আসলে সারা বিশ্বে খুবই রেয়ার, বাংলাদেশে 64 দিন আমরা কখনোই শুনি নাই। সুতরাং তার বিষয়টি নিশ্চয়ই যারা গবেষক আছেন তারা নিশ্চয়ই বিষয়টি আমলে নিয়ে কেন এটি হচ্ছে, কী কারণে হচ্ছে সেটি নিশ্চয়ই দেখা দরকার। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।